আরে বাইরে কে জানতো ওই মায়ের চোখ যে টিপ 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 করে, এটা কে জানতো? আমি তো ভাবছিলাম আল্লাহ বুঝি আমার বুকটা দিলা তাকাইছে, এই বয়সে আমার একটা প্রেম হইছে। ফুল তো আনছি তোমার জন্য, ভালোবাসা প্রথম উপহার বলে কথা। তাহলে দেন, যা সবার সামনে দেখি কি করি। আপনাদের ভুলটা করছেন না, এরকম অনেকেই ভুল করে। আপনি বামুন হইয়া চান্দার উপরে চান কেমনে? কে জানতো ওই মায়ের চোখ যে টিপ 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 করে, এটা কে জানতো? আমি তো ভাবছিলাম আল্লাহ বুঝি আমার বুকটা দিলা তাকাইছে, এই বয়সে আমার একটা প্রেম হয়েছে। যা হওয়ার হয়েছে এটা আমার দেখার বিষয় না, আপনি ওনার বাবার কাছে যাবেন, আমার ব্যাপারে সবকিছু ঠিকঠাক করে তারপর হবে। জান ভাই, ও ভাই এখন যাওয়া ঠিক হবে না ভাই, এখন যাওয়া একেবারে নিরাপদ না, তাই খুব খাইতে পারে। ওরে বাবা রে, কেন কেন কেন? আরে ওই মায়ের তো বিয়া করা ঠিক হইব না, কারণটা হইলো ওই মায়ের শক্ত টিপ 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 করে, কালে ওই টিপ টিপ যেহেতু করে আমার মতো ভুল হয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে, তখন মানি তো সব যাইব। মানি ইজ্জত আসছে, আমারটা আমি বুঝবো, আপনারা মা দায়িত্ব দিছে আপনি আপনার দায়িত্ব পালন করেন। যান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই সৈয়দ সাহেবের সাথে কথা কব না, আমার এই হাড়ের হাড়ের বুকটা যেইভাবে বুকটা ধাক্কা ধাক্কি করতেছে, আমার একটু রেস্ট নেওয়া দরকার, একটু রেস্ট নেওয়া দরকার। আমি অনেক, সালাম আলাইকুম। যা করবেন তাড়াতাড়ি করেন। ঠিক আছে।